सिनेमा जगत चैनल पक्ष থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। आज के নতুন ভিডিও নিয়ে আসছি। আমার আজকে ভিডিও টপিক হচ্ছে 2003 সালে সালতাম আমি। আমার আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন 2003 সালে সেরা দশ সফল সিনেমার নাম, বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। 2003 সালে সেরা দশ সফল সিনেমা তালিকায় 10 নম্বর স্থান দখল করে টোকাই থেকে হিরো সিনেমাটি। রাজু চৌধুরী পরিচালিত টোকাই থেকে হিরো সিনেমাতে অভিনয় করেছেন আমিন খান, কে আলেকজান্ডার, বো ময়ূরী, মাফিয়া, ডেনিরাজ, আহমেদ শরীফ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। 2003 সালে সেরা দশ বছর সফল সিনেমা তালিকায় 9 নম্বর স্থান দখল করে অমানুষের ভালোবাসা সিনেমাটি। এম এ আওয়াল পিন্টু পরিচালিত অমানুষের ভালোবাসা সিনেমাতে অভিনয় করেছেন প্রিন্স, সুরমা, পিয়াল, নাসরিন, আব্দুল শরীফ, সুচরিতা, নাসিমা খান, ওয়ান ফরিদি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। 2003 সালে সেরা দশ বছর সফল সিনেমা তালিকায় 8 নম্বর স্থান দখল করে অন্ধকারের চিতা সিনেমাটি। চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল পরিচালিত অন্ধকারের চিতা সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, রুবেল, পপি, মেহেদি, পান্না, ঝুমকা, নাগমা, চিতা, ওয়ান ফরিদি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। 2003 সালে সেরা দশ বছর সফল সিনেমা তালিকায় 7 নম্বর স্থান দখল করে স্বপ্নের ভালোবাসা সিনেমাটি। জিল্লুর রহমান পরিচালিত স্বপ্নের ভালোবাসা সিনেমাতে অভিনয় করেছেন রিয়াজ, শাবনূর, শাহানুর, রাজ্জাক, আনোয়ার হোসেন, শবনম পারভীন, অমল বোস, সাদেক বাচ্চু, এটিএম শামসুজ্জামান, আহমেদ শরীফ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। 2003 সালে সেরা দশ বছর সফল সিনেমা তালিকায় 6 নম্বর স্থান দখল করে অন্ধকার সিনেমাটি। কাজী হায়াত পরিচালিত অন্ধকার সিনেমাতে অভিনয় করেছেন কাজী মারুফ, নেহা, নার্গিস, শাহিন আলম, কাজী হায়াত, কাবিলা, ডন, কমল, কালা আজিজ, এটিএম শামসুজ্জামান, আহমেদ শরীফ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। 2003 সালে সেরা দশ বছর সফল সিনেমা তালিকায় 5 নম্বর স্থান দখল করে বউ শাশুড়ির যুদ্ধ সিনেমাটি। আজাদী হাসনাত ফিরোজ পরিচালিত বউ শাশুড়ির যুদ্ধ সিনেমাতে অভিনয় করেছেন ফেরদৌস, শাবনূর, শানু, আহমেদ শরীফ, প্রবীণ মিত্র, সোনিয়া, রিনা খান সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার ডুপার হিট। 2003 সালে সেরা দশ বছর সফল সিনেমা তালিকায় 4 নম্বর স্থান দখল করে ভিলেন সিনেমাটি। ইসফানি আরিফ জান পরিচালিত ভিলেন সিনেমাতে অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা, ফারদিন, আনোয়ার হোসেন, মিঠুন, অমল বোস, দুলারি, নাসরিন, মাফিয়া, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ, মিশা রদগর সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার ডুপার হিট। 2003 সালে সেরা দশ বছর সফল সিনেমা তালিকায় 3 নম্বর স্থান দখল করে টপ সম্রাট সিনেমাটি। মনতাজুর রহমান আকবর পরিচালিত টপ সম্রাট সিনেমাতে অভিনয় করেছেন মান্না, বোম্বের জুমেলিয়া, শাহানুর, শাহিন আলম, ইলিয়াস কুবরা, জাম্বু, আহমেদ শরীফ, রাজ্জাক সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার ডুপার হিট। 2003 সালে সেরা দশ বছর সফল সিনেমা তালিকায় 2 নম্বর স্থান দখল করে দুই বধু একসামি সিনেমাটি। এফ আই মানিক পরিচালিত দুই বধু একসামি সিনেমাতে অভিনয় করেছেন মান্না, মৌসুমি, শাবনূর, ডলি জুহর, নাসির খান, মিশা সদাগর, আহমেদ শরীফ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার ডুপার হিট। 2003 সালে সেরা দশ বছর সফল সিনেমা তালিকায় 1 নম্বর স্থান দখল করে মনের মাঝে তুমি সিনেমাটি। মতিউর রহমান পানু পরিচালিত মনের মাঝে তুমি সিনেমাতে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, যীশু সেনগুপ্ত, আব্বাসুল্লাহ, দুলাল রাহিলি, বিপ্লব চ্যাটার্জি, শঙ্কর চ্যাটার্জি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার। এই সিনেমার প্রত্যেকটি গানে ব্যাপক জনপ্রিয়তা পায়। পার্সোনালি আমার কাছে এই সিনেমার যে গানটি বেশি ভালো লাগে সেটি হচ্ছে প্রেমীয় প্রেমী দেখা দিলে তুমি। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।